ছিল মানে আসলে একজন আধাম তো আমি এই রিসেন্টলি দুই পক্ষেরই কথা শুনতেছি তো সেখানে একটা জিনিস দেখলাম যে আপনার লেখা একটা

ভাই ওখানে রেফারেন্স ভিত্তিক কিছু আলোচনা হয়েছিল তো সেটা আমি বেশ ভালোভাবে করেছি আচ্ছা প্রথম যেটা আপনাকে বলা ছিল যে উনারও এটা স্বীকার করছে যে ওই যে আপনি যে লেখাটা দেখাইছেন যে উम्मे হানির ঘরে থেকেই মিরাসটা সংগঠিত হয়েছে এবং গোমির দরগাটা স্বীকার করছে কিন্তু তাদের যে মেইন ডিফেন্সের যে পয়েন্টটা সেটা হচ্ছে জাহাবি নামে একজন ছিল তার বর্ণনা সোহিনা व्हाट ইউ ডিং এবাউট মানে জাহাবি মানে যে ছিল তার বর্ণনাটা সোহিনা এই কথার মানে কি

ওকে ঠিক আছে তাহলে আমরা একটু দেখি যে মানে বাংলাদেশের আলেম এবং সারা পৃথিবীর আলমদের বক্তব্য আমরা একটু দেখি তাহলে তো তারাও তো চোর হবে আমার সাথে সাথে তো তারাও চোর হবে তাদের বক্তব্য একটু শুনেনি একটু শোনেন এখান থেকে ক্লিয়ার হবে শোনেন খাদিজান নাই আবু তাহালে বনা নাই তাই ভেজে মার পেয়ে আসলে এর অন্তরটা একেবারে ভাঙা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার বিশ্বনবীর মনে হলো ডানে ভাই এই দুনিয়ায় আমার মনে হয় কেউ না এই দুনিয়ায় বসে কষ্ট পায় আরসের উপর থেকে এগুলো দেখে কি আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্ব নবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার প্রিয় নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাহিবুল মিরাজ যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই যাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চলে সৈদিনা জিব্রাই বিশ্বনবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড শাক্তে সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুমান পড়বেন না

নিজে কি জানানো রসুলা আপুলসাল্লাহামকে শুধু ওই ঘর পরিবর্তন করার জন্য বলেন এই জন্য থেকে তো মসজিদে হারামের সবচেয়ে নিকটতম ঘর হলো উমেহানির ঘর আপনারা নব্বইয়ের দশকের আগে যারা মক্কা শরীফ গেছেন উনারা দেখছেন যে তুর্কিদের প্রথম করা মসজিদে হারাম দেখা এটার মধ্যে ইয়া বড় বড় দুইটা পিলার

আর ওই যে ইবনে ইসাক লিখছে ঘর থেকে নাকি জি আচ্ছা তাহলে কাবা এবং মেহানির বাসাটার দূরত্ব কতটুকু ভাই এই যে আমি যে মানে লাস্টের ভিডিওটা দেখালাম সেখানে ওই ব্যক্তি যে 1990 সালের আগে যারা মক্কা জিয়ারত করছে তারা জানে যে কাবা শরীফটা এবং উম্মেহানির ঘরের দূরত্ব কতটুকু ভাই কি বললো বুঝছেন ক্লোজেস্ট পসিবল ডিসটেন্স সবচাইতে কাছে হচ্ছে সবচাইতে কাছে হচ্ছে উম্মেহানির বাসা ছিল তার মানে একদম নিকটবর্তী সাথে লাগানো তাই না জি ভাই একদম মানে লাগু আর কি তাহলে ইবনে কাসিব যেটা বলছে যে কাবা থেকে হইছে বা ইবনে কাসিব বা অন্য আলেমরা যে কথাটা বলছে এবং ইবনে ইসাক বলছে এই দুইটা বক্তব্যের ভিতরে পার্থক্যটা কি সেটা আমাকে একটু বলেন ইবনে ইসাক কি বলছে ইবনে ইসাক বলছে উম্মেহানির বাসা থেকে আর বুখারী শরীফে আছে কাবা থেকে মানে ওই অংশটা বলতে কাবার অংশটা বলতে আসলে কি বোঝায় সেটা আমরা শেয়ার সৌদি আরব থেকে প্রকাশিত সৌদি সরকার দ্বারা সত্তায়িত ডক্টর আবু বকর জাকারিয়ার একটা তফসির গ্রন্থ আছে জিনিসটা কি আপনি জানেন

নূর ভাই আপনি তাহলে এই অংশটা একটু পড়ে শোনান এই যে এটা হচ্ছে আবার বলছি এটা হচ্ছে ডক্টর আববকর জাকারিয়ার কুরআনুল করিম বাংলা অনুবাদ সমক্ষেত তাফসির আববকর জাকারিয়ার প্রথমখণ্ড কৃষ্ণ নয়শো উনষাট এই অংশটা একটু পরে আমাদেরকে বুঝাই দিবেন হ্যাঁ বুঝাই দেন এটা এটা তো যত জায়গা আছে আমি পরশি এখানে মসজিদুল হারাম বলতে সাধারণত বোঝায় বাইদুল শরীফের চতুর্দিকের আঙিনাকে যা দেয়াল দ্বারা পরিবেষ্টিত শরীফের চতুর্দিকের আঙিনা বা দেয়াল দ্বারা প্রতিবেষ্ট তবে কুরআন ও সুন্নাহর কোন কোন স্থানে তা মক্কার পূর্ণ হারাম শরীফ অর্থেও ব্যবহৃত হয় যা কয়েক বর্গ মাইল এলাকা ব্যাপী যার সীমানা চিহ্নিত করেছেন ইব্রাহিম আলাইহিস যেমন মেরাজের ঘটনায় মসজিদুল হারাম এর উল্লেখ রয়েছে ইমাম এখানে মসজিদুল হারাম অর্থ বাইতুল্লাহর আঙ্গিনা নয় কারণ মেরাজের শুরু হয় উম্মে আনি আনহার ঘর থেকে যা বাইতুল্লাহর আঙ্গিনার বাইরে অনুরূপ সূরা তওবা শুরুতে সাত নং আয়াতে মসজিদুল হারামের উল্লেখ রয়েছে তার অর্থ পূর্ণ হারাম শরীফ তার অর্থ পূর্ণ হারাম শরীফ কারণ এখানে উল্লেখিত সন্ধির স্থান হলো হুদায়বিয়া বা হারাম শরীফের সিনেমা বাইরে অতি সুন্দর আচ্ছা আমি এখানে যা বুঝলাম যে আমরা নর্মালি কোনো একটা বায়তুল্লাহ বলতে যেটা বুঝি যে কালো ঘর কিউবিক ঘর যেটা আছে সেটার একদম মানে যেটাকে আশেপাশ দিয়ে একদম তফ করে সেটার আনি না কিন্তু এখানে আবু আকর জাকিরা সাহেব বলতেছেন যে কোন কোন ক্ষেত্রে এটা কোন এক বর্গ মাইল হতে পারে সেই মানে কাবা ঘরে সেন্টার করে এক বর্গ মাইল হতে পারে যেটা কি ইব্রাহিম আলাহ সাল্লাম আহ ইয়া করছে মার্ক করছে সেই জায়গাটা আচ্ছা ডক্টর আবু বকর তো আবু বকর জাকারিয়া তো বর্তমান সময়ে বাংলাদেশের সর্বোচ্চ আলেম এবং মানে সরাসরি салаফী আলেম মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ইয়া করে এবং তার এই তাফসীর গ্রন্থটা সৌদি সরকার দ্বারাও তো সত্যায়িত তাই না কিন্তু ভাই এই যে আমি তো যেটা বলতেছিলাম যে ইবনে কাসিরর থেকে তোশিয়ার বড় আলেম না তো ইবনে কাসির যদি বলেতে সেটাতে সমস্যা আছে সেই বর্ণনাতে তাহলে তাহলে আমি আবু বকর জাকেরকে কেন গ্রহণ করি মানে ইবনে কাসির ইবনে কাসির যেই কারণে সমস্যা বলছে সেই কারণটাই তো এখানে এখানে নাই হয়ে যাচ্ছে ইবনে কাসির যদি বলে ইবনে কাসির যদি বলে কাবা থেকে হয়েছে আর ইবনে ইসাক যদি বলে মেহানির বাসা থেকে হয়েছে এবং এইখান থেকে যদি আমরা জানতে পারি যে কাবা বলতে শুধুমাত্রই কালো ইয়াটা না পর্দা দ্বারা ঘেরা ঘেরা জিনিসটা না এটার আশপাশের অনেকখানি অঞ্চল ব্যাপী বোঝানো হয় তাহলে তো ইবনে কাসিরের যে পয়েন্টটা সেটা তো ডিসপ্রুভ হয়ে গেল এখান থেকে ভাইয়া আমি আসলে রেফারেন্স তো ওভাবে চেক করি নাই কিন্তু ওখানে ওই ওরা ওই উপনিষদের জলে যে দুইজন ছিল ওরা হলো ওদেরকে ওদেরকে এখানে আসতে বলেন ওদেরকে আমি দেখাচ্ছি ওদেরকে আমি দেখা দিচ্ছি আমার মনে হচ্ছে যে আপনি জিনিসটা বুঝতে পারতেছেন না ওদেরকে আসতে বলেন ওদেরকে কোনো একজনকে আসতে বলেন এই জিনিসটা নিয়ে কথা বলতে আচ্ছা

আহ সহিবুখার ইসলামিক ফন্ডাসন হাদিস নামের তিনশো একটু জোরে জেরো করে শোনান ভাই আচ্ছা আচ্ছা উম্মে হানি বিন তে আবুত বলেন আমি বিজয়ের বছর আসলে চলাচল আমার কাছে গিয়ে দেখলাম যে তিনি গোসল করেছেন তার মেয়ে ফাতেমা রাত আল্লাহ তা আল আনহু তাকে পর্দা করে রেখেছেন তিনি বলেন আমি তাকে সালাম করলাম তিনি জিজ্ঞাসা করলেন একে আমি উত্তর দিলাম আমি উম্মে হানি বিনতে তে আবুত তিনি বলেন মারহাবা হে উম্মে হানি গোসল করার পরে তিনি এক কাপড় জড়িয়ে আট রাখাত নামাজ আদায় করলেন সালাদ শেষ করলে তাকে আমি বললাম ইয়া রসুল্লাহ আমার সহোদর ভাই আলী ইবনে আবি তালিব এক লোককে হত্যা করতে চায় অথচ সেই লোকটিকে আমি সেই লোকটিকে আশ্রয় দিয়েছি সে লোকটি হুবায়রার ছেলে অমু তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হে উম্মে আনি তুমি যাকে আশ্রয় দিয়েছ আমিও তাকে আশ্রয় দিলাম উম্মে হানি রাতে আল্লাহ হু আনহু বলেন তখন ছিল চাষদের সময় এটা দিয়ে কি প্রমাণ হলো আচ্ছা দেখেন কি প্রমাণ হলো একটু পরে বলবেন

দেখা করতে গেছিলাম একটা লোকের বাঁচানোর জন্য আলী হত্যা করতে যাচ্ছে কিন্তু তার ইসে উমেহানির ইসে আর হত্যা করতে পারে নাই ঠিক আছে এবার আমরা আরেকটা হাদিস পড়ি তিরমিজি শরীফের হাদিস এটা একটু পরে ভাই

তারপরে তো মোহাম্মদ একবার গোসল করলো নামাজও করলো তাই না ভাই ওই একই দিনে মোহাম্মদ ওইটা ছিল চাষদের সময় মানে দুপুরের সময় ওই একই দিনে মোহাম্মদ আবার ওই একই দিন যেহেতু বিজয়ের দিন মক্কা বিজয়ের দিন

বলে হয়েছে উইচুনদেরকে আসতে বলেন আমার সাথে কথা বলতে না ওরা আসলে ওদের মিনার মিনার কে নিয়ে আসতে বলেন মিনার আসলে তখন মিনার তাদেরকে যদি একটু সাপোর্ট দেয় তাহলে তারা হয়তো একটু কথা বলতে পারবে মিনার কে সাথে করে উচুন হাগারা যেন আমার লাইভে আসে

হ্যাঁ আসিফ ভাই আপনার এই লেখাটার ভিতরে যে উম্মে হানির সাথে মোহাম্মদের প্রণয়ের যে লেখাটা ওটার ভিতরে যে নবী মোহাম্মদের শরীরের বর্ণনা বর্ণনার যে একটা লেখা আছে যেখানে যে উম্মে হানি যে বর্ণনা করে যে চাদর টেনে ধরে তারপরে মোহাম্মদের পেট দেখে ফেলে তারপরে মোহাম্মদের হাসির যে একটা লীলা লীলা খেলা যে চলছিল তাদের ভিতরে সেটা তো বোঝাই যায় তারপরে যদি সেখানে যদি লীলা খেলা চলে সেখানে যদি মোহাম্মদ দুপুরবেলায় গিয়ে হাজির হয় আবার গোসল করলো হঠাৎ করে মানে এটা তো একটা না বোঝার তো কিছু নাই তাই না আরো ব্যাপক বাসায় নাই তারপর সে গিয়ে উপস্থিত হলো ঠিক তখনই কেন পরে আসতি আগে আসতি যখন বাসায় মানুষজন থাকতো না কেন মোহাম্মদ যখন তার হাজবেন্ড পালিয়ে গেল ওর জামাই যখন পালিয়ে গেল তখনই কেন আসতে হলো মোহাম্মদের মানে

আরো বড় লাইফ না ঠিক আছে সাবরিনা আপু তাহলে আমি ভাই আপনার দুজনে বিদায় নিয়ে নেন তাহলে হ্যাঁ শিও বিটা নেওয়ার আগে আসবে আচ্ছা আমাদের ব্যাক স্টেজ এমন বহু মানুষ যুক্ত হচ্ছেন যারা হয়তো আগের দিনে যুক্ত হয়েছেন এবং কথা বলেছেন যদি এরকম ভাবে সবাই ভিড় করেন তাহলে কিন্তু নতুন মানুষ যারা কথা বলতে আসছেন তারা সুযোগ পাবেন না এবং ব্যাগ স্টেজটা ভরে থাকবে আর একই জিনিস যদি রিপিট করেন তাহলে সেই জিনিসটা হয়তো খুব একটা ফ্রুটফুল হয় না সেটা হয়তো খুব একটা শুনতে ভালো লাগে না একই জিনিস বারবার রিপিট হলে তার থেকে একটু একটা কাজ করবেন যারা ধরুন যে মাসে যুক্ত হলেন তারা চেষ্টা করবেন পরের মাসে যুক্ত হওয়ার পরের মান্থে যুক্ত হওয়ার তারা সেটা সবথেকে ভালো হবে এটা আমার আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যারা রেগুলারলি যুক্ত হন তাদের কাছে এরকম অনেক সময় হয় যে যারা হয়তো কোনো আর্গুমেন্ট দিতে চাইছেন বা কোনো একটা কোনো অন্য কোন বিরোধী বক্তব্য পেশ করতে চাইছেন তারা হয়তো সুযোগ পাচ্ছেন না আমি আপনাদেরকে বলছি না যুক্ত হবেন না যুক্ত হবেন কিন্তু চেষ্টা করুন একটা যুক্ত হলে তার পরের মাসে বা অন্তপক্ষে তিন সপ্তাহ বাদে যুক্ত হয় থ্যাংক ইউ ভাই আচ্ছা ঠিক আছে আমার মতামত হচ্ছে পরের মাসে না পরের বছরে যুক্ত হবে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে বছর আর যুক্ত হবেন না আর সে সবচেয়ে ভালো হয় এরপরে আর কখনো না যুক্ত হইলে কারণ এত ভিড় থাকে ভাই মাঝে কিন্তু ভাই একজন কিন্তু আসছিল আজকে আপনার দাঁত ভাঙা জবাব দিতে প্রমাণ দিতে আল্লাহ আছে আপনি কিন্তু সেটা হতে দিলেন না এখানে কিন্তু একটা ষড়যন্ত্র করলেন আপনি একজন কিন্তু দেখিয়ে দিতে যাচ্ছিল যে আল্লাহ আছে আপনি কিন্তু তাকে সুযোগ দিলেন না আপনি তাকে কথা বলতে দিলেন না কেন দিলেন না আসিফ ভাই ঠিক আমরা সবাই এগুলো সবই হতিন আসার চক্রান্ত ঠিক আছে তাহলে আজকে শুভরাত্রি